হ্যালো বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের সত্যনারায়গর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারে যে অ্যাডমিশন টেস্ট হতে চলেছে টু তার মাত্র আর মেরে কেটে এক মাস বাকি রয়েছে কেন তোমরা জানো যে সেভেন্থ মে তোমাদের কিন্তু অ্যাডমিশন টেস্ট হবে তো আজকে থার্টি আজকে থার্টি হচ্ছে মার্চ তো শুধু এপ্রিল মাসটা তোমার কাছে কিন্তু পড়ে রয়েছে আমি চার পাঁচ দিন তোমাদের বিভিন্ন ছুটি ছাটা বা বিভিন্ন লেজার ডে হিসেবে বাদ দিলেও কিন্তু আমাদের কাছে সলিড কিন্তু থার্টি ডেজ আমাদের কাছে পড়ে থাকে প্রিপারেশনের জন্য তো এই থার্টি ডেজে শেষ থার্টি ডেজে তুমি নিজেকে কীভাবে প্রিপেয়ার করবে তার জন্য কিন্তু এই ভিডিওটা আমি তোমাদের তৈরি করলাম তো যারা প্রিপারেশান নিচ্ছ অবশ্যই তারা ভিডিওটা দেখো একদম ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবে তার কারণ আমি যে প্ল্যানটা বলবো এটা হচ্ছে লাস্ট থার্টি ডেজে তোমাদের কিন্তু একেবারে শিওর শট কিন্তু তোমরা অ্যাডমিশন টেস্ট ক্লিয়ার করতে পারবে ঠিক আছে এই প্ল্যানটাকে ফলো করলে তো প্রথমে কী আছে প্ল্যানটার মধ্যে এটা আমরা দেখি আমি প্রথমে যে প্ল্যানটার মধ্যে যেই যেই জিনিসগুলো ইনক্লুড করেছি সেটা হচ্ছে যে তোমাকে প্রথমে যেটা করতে হবে ফলো দ্য কারেন্ট অ্যাফেয়ার্স টপিক লিস্ট ফ্রম মাই ভিডিও অ্যান্ড মেক টু থ্রি লাইন নোট অন এভরি টপিক অর্থাৎ আমি একটা কারেন্ট অ্যাফেয়ার এর ওপরে একটা ভিডিও দিয়েছি তোমাদের অ্যাডমিশন টেস্টের সেই ভিডিওতে আমি পঁচাত্তরটা মতো লিস্ট করেছি পঁচাত্তরটা টপিক মতো লিস্ট করেছি ঠিক আছে এই টপিকগুলো থেকে কি করবে এই টপিকগুলো থেকে তুমি মোটামুটি কিন্তু নিজের হ্যান্ড রিটেন নোটস বানিয়ে নেবে কী করবে ধরো টপিকের আমার একটা টপিকের লিস্ট দেওয়া রয়েছে যারা ভিডিওটা দেখনি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো টপিকগুলো নোট ডাউন করে নিতে পারো এবং আই বাটনেও কিন্তু তোমরা ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবে এবার যেটা বলা সেটা হচ্ছে যে এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো থেকে কি করবে টপিকটা নেবে টপিকটা নিয়ে সিম্পল গুগলে সার্চ করবে গুগলে সার্চ করে যে লিঙ্ক আসছে সেই লিঙ্কটা দেখবে কোনো ইউপিএসসি রিলেটেড কোনো ইনস্টিটিউশনের বা কোনো নিউজ পেপারের লিঙ্ক হলো সেখান থেকে সেই লিঙ্কটাকে জাস্ট একবার রিডিং করবে সেই লিঙ্কটাকে জাস্ট একবার পড়বে পড়ে সেখান থেকে দু লাইন দু তিন লাইনের কিন্তু একটা শর্ট নোট তুই বানিয়ে রাখবে যে হ্যাঁ এই শর্ট নোটটা আমার কাছে আছে এবার এইটার থেকে পরীক্ষার সময় ডেসক্রিপ্টিভ আসলে আমি বাড়িয়ে ছাড়িয়ে ফিফটি ওয়ার্ডসে ফিফটি সিক্সটি ওয়ার্ডসে কিন্তু আরামসে লিখে দিতে পারবো ঠিক আছে এটা কিন্তু করবে তোমরা আচ্ছা আরেকটা যেটা করতে হবে তোমাদের ডেলি কিন্তু চার থেকে পাঁচটা ডেসক্রিপ্টিভ কোশ্চেন লিখতে হবে আমি অলরেডি ডেসক্রিপটিভ কোশ্চেনের একটা সেট দিয়েছি মডেল সেট দিয়েছি এবং তার সাথে কিছু সাজেশন দিয়েছি তো সেই সেট থেকে লেখা স্টার্ট করো সেটের ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে ঠিক আছে দেখে নিতে পারো এবং পিডিএফও রয়েছে পিডিএফটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই মডেল প্র্যাকটিস সেটের যে কোয়েশ্চেন সেটের পিডিএফ রয়েছে সেটা সেখান থেকে নিয়ে এক এক করে স্টার্ট করো প্র্যাকটিস ডেলি কিন্তু চার থেকে পাঁচটা কোশ্চেন তোমাকে ডেলি প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আর মক টেস্ট দিতে হবে কিসের মক টেস্ট হচ্ছে রিজনিংয়ের কিন্তু মক টেস্ট দিতে হবে তোমাদের কিন্তু মূলত লজিক্যাল রিজনিংয়ের কিন্তু বেশি করে মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে লজিক্যাল রিজনিংয়ের কোশ্চেন তুমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে সেটার মক টেস্ট দিতে পারো উইকলি একটা করে মোটামুটি মক দিলেই হবে তার কারণ লজিক্যাল রিজনিং থেকে তোমার মোটামুটি আট থেকে দশটা কিন্তু কোশ্চেন আসবে এবার রিগার্ডিং মক টেস্ট রিগার্ডিং মক টেস্ট এবং ডেইলি ডেসক্রিপটিভ বিশেষ করে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু আমি একটা যেটা বলছি যে আমি একটা চিন্তা ভাবনা করছি যে তোমাদের একটা কোর্স লঞ্চ করার সেখানে নট অনলি অ্যাডমিশন টেস্টের জন্য বাট মোর ইউপিএসসি মেইনসের জন্যও কিন্তু ডেসক্রিপশন রাইটিং যেটা রয়েছে সেটা কিন্তু শেখানো হবে ঠিক আছে আমি তোমরা জানো যে অনেকেই হয়তো জানো না বাট আমি অলমোস্ট প্রায় চার বছর ধরে ইউপিএসসির কোচিং করাচ্ছি আমি গাইডেন্স কোচিং ঠিক আমি বলি না আমি এটাকে গাইডেন্স বলি ছোটো ছোটো ব্যাচ করে চার থেকে পাঁচজনের ব্যাচ করে আমার বর্তমানে পাঁচটা ব্যাচ রয়েছে অনেকেই পড়ে সেই ব্যাচে তো আমি এখানে একটা অনলাইন অনলাইন ব্যাচে করাই আমি তো সেখানে একটা আমি এই একটা অনলাইন কোর্স কিন্তু চালু করার চিন্তাভাবনা করছি রিগার্ডিং এই ডেসক্রিপটিভ টপিক তো সেটার জন্য আমি কমিউনিটি ট্যাবে অলরেডি একটা পোস্ট মানে পোস্ট আমি দিয়েছি কমিউনিটি ট্যাবে আমি একটা পোস্ট করেছি তো সেখানে তোমরা নিজেদের মতামত তোমরা এইটা এই কোর্সটা চালু করতে চাও বা কোর্সটা কি চালু করলে ভালো হয় হ্যাঁ বা না তোমরা মতামত দিতে পারো ঠিক আছে এবার রিজনিংয়ের মক গেলো তারপরে কী করতে হবে তোমাদের ইংলিশটা প্র্যাকটিস করতে হবে ইংলিশ কম্পিটিনশান এই আর্টসিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিকজ আর্টসি থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আছে রিডিং কম্পিটিশান কিন্তু খুব অ্যানালিটিক্যাল হয় এখানে এটা কিন্তু ভালোভাবে তোমার গ্রিপ না থাকলে তুমি করতে পারবে না ডেলি একটা করে সেট করতে হবে অ্যাক অ্যাটলিস্ট একটা বা দুটো আর্টসি ডেলি করো যে কোনো এসএসসি বা সব থেকে বেটার হয় সিস্যাট এবং সিডিএস ইউপিএসসি সি স্যাট যেটা সিভিল সার্ভিসের সি স্যাট রয়েছে এবং তার সাথে সিডিএস কম্বাইন ডিফেন্স সার্ভিসের যে এক্সামিনেশন এই এক্সামিনেশনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডাউনলোড করে সেখান থেকে তোমরা আর্টসিগুলো বেছে বেছে কিন্তু করতে পারো ঠিক আছে রিডিং কম্পিটিশানগুলো করতে পারো আচ্ছা আর জেনারেল স্টাডিসের জন্য কী হয়েছে যাদের ধরো বেসিক আইডিয়া একদমই নেই মানে মোটামুটি তাদের জি এর ওপর আইডিয়া নেই তাদের তো এখন হিউজ টপিক লিস্ট বা হিউজ লেন্দি বুক পড়ে কোনো লাভ নেই তোমরা জাস্ট তোমাদের কাছে যদি তরুণ গোয়েল থাকে তরুণ গোয়েলের যে জিকে বই রয়েছে জেনারেল নলেজের বই ডেসক্রিপটিভ তরুণ গোয়েলের ডেসক্রিপটিভ জিকে সেটা জাস্ট একটু থ্রু করবে লাইটলি মানে নট তোমাকে থরলি পড়তে হবে লাইটলি তুমি ওটাকে কিন্তু পড়তে পারো ঠিক আছে তো এই হচ্ছে তোমার স্ট্র্যাটেজি তো যারা এই স্ট্র্যাটেজিটা ফলো করবে আমি মানে তোমাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো কখনো দেওয়া যায় না বাট তোমাদের এইটুকুনি বলতে পারি নাইনটি ফাইভ পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে তুমি পাস করবে হ্যাঁ তোমাকে প্র্যাকটিস করতে হবে তোমাকে খাটতে হবে না খাটলে কিন্তু হবে না তোমাকে স্টাডি করতে হবে কম্প্যারেটিভলি তোমাকে কিন্তু একটা নির্দিষ্ট টাইম স্টাডি করতে হবে এই জিনিসগুলো যেগুলো বললাম এগুলো কিন্তু তোমাকে করতে হবে আদারওয়াইজ কিন্তু তুমি পারবে না কেন ওখানের লেভেল কিন্তু অ্যাডমিশন টেস্টের লেভেল কিন্তু প্রত্যেক বছর বৃদ্ধি পাচ্ছে এবং স্টুডেন্টের যারা কোয়ালিটি অফ স্টুডেন্ট সেটাও কিন্তু প্রত্যেক বছর ইনক্রিজ হচ্ছে ঠিক আছে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য চ্যানেলের সাথে যুক্ত থাকো